ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা দিন নিয়ে এসে গেছি। এটা দিন তো নয়, এটা হচ্ছে ইভিনিং, সন্ধ্যাবেলা। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তাই আমরা যাচ্ছি। কালকে তো প্রচুর ভিড় হবে কালী পুজোর দিন, তো কালকে তো অন্য জায়গায় থাকবো, তাই আজ সিউড়ির কয়েকটা ঠাকুর দেখাতে তোমাদেরকে নিয়ে যাবো। তাই সিউড়ির কয়েকটা ঠাকুর দেখতে গেলে তোমাদের জুড়ে থাকতে হবে আমার সাথে, আর জুড়ে থাকবে তবেই তোমরা দেখতে পাবে। চলো নিয়ে যাই তোমাদেরকে সিউড়ির কয়েকটা ঠাকুর দেখায়। এই তো আমরা রেডি। দেখো দু জায়গায় আমরা কোথায় যাবো? কালী ঠাকুর দেখতে। কি কি আমি চিনি না, তুমি? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাবো। তো দেখো, আমরা এই অন্ধকারে বেরিয়ে গেছি বাড়ির থেকে কালী ঠাকুর দেখার জন্য। চলো নিয়ে যাই। এই যে পাড়াতেই যে কালী ঠাকুরটা, বামদেব কালী, আমার বাড়ির থেকে 5 মিনিট হাঁটা, সেখানে এসেছি। দেখো ঠাকুর কিন্তু দেখতে পাইনি। এই যে এটা দোকানে দেখো, কত মালা, চাঁদমালা, সমস্ত কিছুর দোকান পাশে, কিন্তু ঠাকুর দর্শন করতে পেলাম না। ভূত চতুর্দশী, ওই জন্য ঠাকুরের মুখ খোলেনি, গেট বন্ধ আছে। আমি সাইড থেকে কিছু মায়ের ফটো নিয়ে দেখাবো। আর বাচ্চাগুলো কত আনন্দে এনজয় করছে দেখো। এই যে মায়ের গেট বন্ধ আছে, দেখেছো? কিছু করার নেই, গেট বন্ধ। এখন আমাকে সাইড থেকে একটু ফটো নিয়ে দেখাই, চল। মায়ের তো ডাইরেক্ট দর্শন পেলাম না, সাইড থেকে একটু দর্শন পেয়েছি, তোমাদের কাছেও শেয়ার করলাম। সেখান থেকে টোটো নিয়ে বেরিয়ে গেছি এখন ডাঙ্গালপাড়ার দিকে। চলো, ডাঙ্গালপাড়ায় একটা কালী ঠাকুর হয়, খুবই বিশ্ববিখ্যাত সিউড়ির মধ্যে, সেখানে নিয়ে যাই। তোমরা এই জায়গাগুলো ভীষণই চেনা, আমার অনেকটা ব্লগেই দেখেছো হয়তো। এই স্টাইল বাজার, পুরনো বাসস্ট্যান্ড, এগুলো সব কিছুই দেখানোই আছে। দেখো এই জায়গাটা অনেকই চেনা তোমাদের। এখান থেকে আর জাস্ট হয়তো 100 মিটার দূরেই হচ্ছে ওই ডাঙ্গালপাড়ার কালী মন্দির। চলো নিয়ে যাই। দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে, এটা হচ্ছে জোনাকি। দেখো এসেই গেছি মা কালীর মন্দিরের সামনে, এখানে টোটো থেকে নেমে। আর এই যে সামনেই দেখছি একটা শিবের, কত সুন্দর লাইটিং করে রেখেছে, দেখেছো? শিবের চারধারে যেন সাপটা ঘুরছে, একদম শিবকে আগলে রেখেছে, তাই মনে হচ্ছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগলো, তাই সবার আগে আমি এই ভিডিওটাই নিয়েছি। কি সুন্দর লাগছে না, যে একদম ফেনা নিয়ে নাগ দাঁড়িয়ে আছে, শিবের চারধারটাকে শিবকে আটকে রেখেছে। আর এই যে এটা শিবের মন্দির, কিন্তু আসল মায়ের মন্দির খোলা নেই, এখানেও এসে দেখি একদম বন্ধ। কিচ্ছু করার নেই, কী করা যায় বলো? আর খুব দ্রুত গতিতে কাজ চলছে, কালকে মায়ের পুজো, তাই জন্য দেখো এখানে প্যান্ডেল হচ্ছে, যে লাইটিং কাজ বাকি আছে সেগুলো হচ্ছে। এখানে রাধাকৃষ্ণ মন্দিরে দেখো অনেকে এসেছে দর্শন করতে, তাই আমরা প্রণাম করে দূর থেকে মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম। দেখো গেটের মুখটায় লাইটিং কত সুন্দর, না? দারুণ দারুণ। এই দেখতে দেখতে পাশে আর একটা কালী মন্দির আছে, সেখানে যাচ্ছি। চলো নিয়ে যাই তোমাদের। এটাও কিন্তু ডাঙ্গালপাড়াতে, এটা রেড রোজ। এই রেড রোজের যে মা কালীর প্যান্ডেল করেছে, সেটা দেখার জন্য চলে এসেছি। দেখো দূর থেকে দেখে কত সুন্দর লাগছে, না? দেখে মনে হচ্ছে রাজমহল কোনো কিছু। আর এই যে চেয়ার রেখেছে এখানে পাতা, কোনো অর্কেস্ট্রা আসবে তার জন্য প্যান্ডেল করা আছে, অর্কেস্ট্রারে বসে বসে সবাই এখানে গান শুনবে বা নাটক দেখবে, যাই হোক যেই প্রোগ্রামটুকুই হবে সেটাই দেখবে। দেখো এখানটায় প্যান্ডেল করা আছে, অর্কেস্ট্রা আসবে বা কোনো নাটক ফাটক হবে, যাই হোক। আর এখানে মায়ের মূর্তি। তো চলো পিছন রাস্তা দিয়ে যাই, দেখি মাকে। এই তো দেখো এখানের মাকে দর্শন পেলাম, মানে সামনেটা বন্ধ আছে, সাইড থেকে ঢুকে গিয়ে দর্শন করতে পারা যাচ্ছে, তাই দর্শন করে খুবই মনে আনন্দ পেলাম। জয় মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। আর সবথেকে ভালো লাগে এই ঝাড়বাতিগুলি, ভীষণ ভালো লাগে দেখতে, প্রতিটা প্যান্ডেলেই দেখলাম।
আর এই যে দর্শন করে বেরিয়ে গেলাম, এখানে দেখি চিলড্রেন পার্ক, বাচ্চাদের একটা ছোট্ট পার্ক। সেখানে আবার আশেপাশে দোকান বসেছে, বাচ্চাগুলো মনের আনন্দে সব খেলাধুলা করছে। সব কিছু মিলিয়ে, লাইটিং ফাইটিং সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো। ঠিক মনে হচ্ছে কালারিংটা এত সুন্দর যেন হোলি খেলা হচ্ছে এখানে। চারিদিকে যেন আবির পড়ে আছে আর রংবেরঙা, এত সুন্দর লাইটিং করা। আর এই যে দোকান দেখো, মিষ্টির দোকানে এসে গেছি, সব শুকনো মিষ্টি বিক্রি হচ্ছে। আর এই যে দেখো একটা নতুন গেট দেখতে পেলাম, কত সুন্দর লাইটিংটা, না ভীষণই ভালো লাগছে দেখতে, দারুণ। ঠিক মনে হচ্ছে কোনো কিছু একটা জ্বলে উঠছে, কত ভালো লাগছে দেখতে। দেখো দেখার মতো লাইটিং, আর এখানটায় মনে হচ্ছে না আবার চিল উঠছে যেন, এত সুন্দর লাইটিংয়ের কারুকার্য। ঠিক মনে হচ্ছে চিলগুলো বসে আছে এক একটা জায়গায় উড়ে উড়ে আসছে। দেখতে দেখতে আরেকটা জায়গায় এলাম, এখানেও দেখি মা নেই, সাইডে আছে কিন্তু দেখা যাচ্ছে না। এই লাইটিংটা কেমন লাগছে দেখো, দেখে মনে হচ্ছে না ফোয়ারা নামছে নিচে। আর এই দেখতে দেখতে কোথায় এসেছি, সেই খুঁজে খুঁজে চায়ের দোকানে এসে গেছি। কিন্তু তোমরা সবাই জানো আমার চা প্রিয়, তাই কালী ঠাকুর দেখতে বেরিয়ে কি চা খাই না, এটা হয় নাকি তা, সেই জন্য খুঁজে খুঁজে একটা ছোট্ট দোকানে এসেছি। এখানে ভাঁড়ের চা খেয়ে খাবো, আমি বললাম কাপের চা খাবো না, তাই ভদ্রলোক আবার ভাঁড়ের চা দিল। এখানেও এসে দেখি সেও আবার আমার ঠাকুরেরই দীক্ষিত, তাই ঠাকুরকে জয়গুরু জানিয়ে ঠাকুরকে প্রণাম করে চা খেয়ে বেরিয়ে গেলাম। আর এই দেখতে দেখতে আর একটা জায়গায় এসে পৌঁছে গেছি, সেখানেও এসে দেখি এই যে প্যান্ডেলের কাজ চলছে। চলো ভেতরে গিয়ে, ভেতরে নিয়ে যাই তোমাদের, দেখাই গিয়ে ভেতরে কী হচ্ছে, মায়ের দর্শন পাই কি না। এই যে মায়ের দর্শন পেলাম, কিন্তু মা এখনও কালার হয়নি, মায়ের চোখ হয়নি। এইরকমই দর্শন পেয়ে মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম। যে পাশে একটা হনুমান মন্দির, তাই দাঁড়িয়ে গেলাম, আরতিটা দেখে বাড়ি যাব। এই যে আরতিটা দেখেই আমরা টোটো করে বেরিয়ে গেছি, এখন সিউড়ি শহরটা দেখতে দেখতে যাব। এটা হচ্ছে ভবানী ক্লোথ স্টোর, এটা তোমাদের আগেও ব্লগে দেখিয়েছি। কতগুলো শাড়ির কালেকশন দেখো, কত সুন্দর। আর এই যে এই গলিটা, এই গলিটা অতি পরিচিত, কত যে এসেছি আমরা এই গলিটা দিয়ে। মানে আগে তো যেহেতু লালকুটিপাড়ায় থাকতাম, জাস্ট এখান থেকে হয়তো 200 কি 300 মিটার দূরেই আমার আগের বাড়িটা ছিল, এখন একটু দূরে চলে গেছে তাই জন্য। আর এখানে দেখো বড় দুর্গাপুজো হয় অগ্রণী, খুব বড় দুর্গাপুজো। আর এই পাড়ায় দেখেছো সব দোকানেই দেখছি শুধু চাঁদমালা আর মালা, এতে ভর্তি। আর ঘরের লাইটিংগুলো যা করেছে, প্যান্ডেল লাইটিং তো আছেই আছে, তার সাথে প্রতিটা ঘরে দেখলাম লাইটিং করা, কোনো এমন কোনো ঘর নেই যে এইভাবে লাইট করে সাজায়নি। আর এই জায়গাটার জাস্ট অপোজিটেই হচ্ছে সিউড়ি আরটি গার্লস হাইস্কুল, তো এটাও তোমাদের কাছে জানিয়ে দিলাম যে এই অপোজিটেই আছে হাইস্কুলটা। আর এখানে একটা কালী হয়, তো দেখি গিয়ে লালকুটিপাড়ার যে কালীটা সেটা হয়, এখন জানি না ভাগ্যে আছে কি নেই, সব জায়গায় তো ক্লোজ পেলাম। তো চলো এখন ভেতরে গিয়ে দেখা যাক যে এটার আমি দর্শন পাই কি পাই না। লাইটিংগুলো খুব সুন্দর করেছে, যতই হোক নিজের পাড়ার কালী ভালো লাগলো। তো দেখো আমরা চলে এসেছি ভেতরে, এই যে ভেতরটায় ঢুকে গেছি। এই যে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর, কিন্তু ঝাড়বাতিটা জ্বললে আরও বেশি ভালো লাগতো। তো যেখানেই কালী, যেখানেই দুর্গা, সেখানেই শিব, এটা তো থাকেই, তাই শিবকে দর্শন করলাম, কিন্তু গেট পুরো ক্লোজ। এই যে ভোলানাথকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম, এখন বেরিয়ে আর একটুখানা লালকুটিপাড়ার পরে আমাদের বাড়িটা। তো দেখো চলে এসেছি এগরোলের দোকানে, এখান থেকে এগরোল নিয়েই বাড়ি যাব। কেন কি, খিদে তো পেয়েছে প্রচুর খিদে, কিন্তু বাড়িতে তো চারটেই লোক, তাই একা তো খাওয়া যায় না, এই জন্য চারজনের চারটে এগরোল নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, চা খাবো, তারপরে রাত্রে ডিনার যখন করি করবো। এখন তো বেশিটা রাত্রি হয়নি, আমরা বেরিয়েছি 5টায়, এখন ঘড়ি কাটায় 7:30 বাজে। তো দেখো কত সুন্দর যত্ন করে এগরোলটা বানাচ্ছে, না দেখে ভীষণই লোভ লাগছে, তাই তো। এই তো এগরোল নিয়ে চলে এসেছি বাড়িতে। আজকের মতো এখানে আমি ব্লগটি শেষ করছি। যারা নতুন দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা সবসময়ের জন্য সদস্য তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই কালী পুজো দীপাবলিতে ভালো আনন্দ করো, এনজয় করো, শরীরটা ভালো রেখো, আর আমাকে লাইক কমেন্টস দিয়ে আনন্দ রাখার চেষ্টা করো। আজকের মতন এখানেই রাখছি, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করলাম, টাটা।